আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা প্রফেশনালি ফ্রিল্যান্সিং করে কিভাবে ইনকাম করা যায় এই টাইপের একটা হাই পেয়েবল স্কিল আপনাদেরকে শেখাবো। তো এই ক্লাসে আমরা জানবো কিভাবে আমরা ফেসবুকে বুস্টিং করার মাধ্যমে বা আমাদের ক্লায়েন্টদেরকে বুস্টিং সার্ভিস দেওয়ার মাধ্যমে লোকাল মার্কেট প্লেস থেকে অথবা ফাইবার মার্কেট প্লেস থেকে ডিরেক্টলি আমাদের ক্লায়েন্টদেরকে এই সার্ভিসটা দেওয়ার থ্রুতে কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারি। তো যারা চাচ্ছেন প্রফেশনালি ফ্রিল্যান্সিং শিখবেন উইদাউট এনি কস্ট একদম ফ্রিতে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। সো আমি এখন দেখতে পাচ্ছেন ফাইবার মার্কেট প্লেসে রয়েছে এন্ড এখানে সার্চ করতেছি ফেসবুক বুস্টিং লিখে। সো দেখতে পাচ্ছেন আমরা ফেসবুক বুস্ট লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে অনেকগুলো গিগ চলে আসছে এবং প্রত্যেকটা গিগে দেখতে পাচ্ছেন অনেকগুলো করে কাজ করতেছে। এন্ড এই ছোটখাটো কাজের জন্য বা এই ফেসবুকে নর্মাল একটা বুস্ট করার কাজের জন্য দেখতে পাচ্ছেন $30 $50 করে নিচ্ছে, $155 করে নিচ্ছে এন্ড মার্কেটে মাত্র 135 জনের মতো বুস্টিং কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে, তার মানে কম্পিটিশনটাও কম রয়েছে। তো এই ফেসবুক বুস্টিং এর কাজটা যদি আপনি ভালো মতো শেখেন তাহলে আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে কি, আপনি নিজেই নিজের বিজনেসটাকে একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন, নিজের বিজনেসের জন্য আপনি নিজেই বুস্ট করতে পারবেন, নিজে একটা বিজনেস দাঁড় করাতে পারবেন। তাছাড়া এই বুস্টিং সার্ভিসটা আপনি আপনার ক্লায়েন্টকে দেওয়ার মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তো এই ভিডিওতে আমি কিভাবে অনলাইনে বুস্ট করতে হবে বা ফেসবুকের মাধ্যমে বুস্ট করতে হবে এই বিষয়টা একদম ক্লিয়ার ভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এই জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে নেবেন এবং চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এরকমই ফ্রিল্যান্সিং রিলেটেড অনেক পাওয়ারফুল এন্ড মোটিভেশনাল এন্ড হেল্পফুল ভিডিও আমি ডেইলি আপনাদের সাথে শেয়ার করছি। তাই অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক করে দেবেন, তাহলে আমি হচ্ছে মোটিভেট ফিল করি, কারণ ইউটিউবের ভিডিওতে জানেন তো নরমালি হচ্ছে গিয়ে ভিউস অনেকটা কমই থাকে। ওকে যাই হোক, তো দেখতে পাচ্ছেন আমাদেরকে বুস্ট করার জন্য ফেসবুকের অ্যাড ম্যানেজারে চলে আসতে হবে। তো প্যারা নাই, কিভাবে আসবেন আমি সেটা বলে দিচ্ছি, আমি আপনাদেরকে একটি লিংক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন facebook.com/adsmanager, হ্যাঁ এই লিংকে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে দিয়ে দেবো। এই লিংকে ক্লিক করলে ঠিক আছে ডিরেক্টলি আপনি হচ্ছে কি এই টাইপের ফেসবুকের একটা অ্যাড ম্যানেজারে চলে আসতে হবে। তবে এর আগে একটা কথা হচ্ছে, অবশ্যই আপনাকে ব্রাউজারে লগ ইন করে নিতে হবে আপনার ফেসবুক আইডিটি, যদি লগ ইন না থাকেন তাহলে এরকম আসবে না। তো অবশ্যই লগ ইন করে নেবেন, লগ ইন করে নেওয়ার পর আমি যে লিঙ্কটি ডিসক্রিপশনে দেবো এটাকে জাস্ট কপি করে ফেসবুকে সার্চ করলেও হবে, ওকে? বা গুগলে সার্চ করলে আপনি ডিরেক্টলি এই টাইপের একটা ইন্টারফেসে চলে আসবেন। তো আমার অনেকগুলো অ্যাড চলে, অনেক ক্লায়েন্টের জন্য, নিজের পার্সোনালি বিজনেসের জন্য অনেক ধরনের অ্যাড চলে। তো আমরা এখন ফেসবুকে একটা অ্যাড রান করার জন্য এই যে ক্রিয়েট বাটনটা রয়েছে না, ক্রিয়েট, এখানে আমরা ক্লিক করে দেবো, ওকে? তো ক্রিয়েট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এখান থেকে অনেকগুলো অপশন রয়েছে বুস্ট করার জন্য, এক একটা এক এক ধরনের কাজ। তবে নর্মালি দেখা যায় যে আমরা পোস্ট বুস্ট করতে অনেক বেশি পছন্দ করি বা বিভিন্ন ক্লায়েন্ট আমাদেরকে কি বলে, আমার এই পোস্টটা বুস্ট করে দাও, তাই না? তো এখন আমরা ওই জিনিসটাই শিখবো, আস্তে আস্তে আমি সবগুলো আপনাদেরকে শিখিয়ে দেবো। তবে প্রথমত আমরা হচ্ছে ফেসবুক বুস্ট, যে পোস্ট বুস্টের কাজটা রয়েছে সেটা দেখি। তো ফেসবুকের যে কোনো একটা পোস্ট বুস্ট করার জন্য বা সেল আনার জন্য আমাদের পেজে টার্গেটেড কাস্টমারের মেসেজ আনার জন্য আমরা কি করবো, এখানে মেসেঞ্জার যে অপশনটা রয়েছে এই নিচে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো, এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবো। তো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হবে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে তিনটা অপশন আসছে, একটা হচ্ছে ক্যাম্পেইনিং, অ্যাডসেটস এন্ড অ্যাডস। তো এই তিনটা অপশনের মাধ্যমে আমাদের কাছে একটা অ্যাড রান করতে হবে। তো অ্যাড রান করার জন্য প্রথমে আমাদের এই ক্যাম্পেইনিং একটা নাম দিতে হবে, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন, আপনি আপনার ক্লায়েন্টের জন্য কাজ করলে ক্লায়েন্টের প্রজেক্ট রিলেটেড যে কোনো একটা নাম দিয়ে দিবেন। সো আমরা দিলাম ডেমো, ঠিক আছে? আমরা দিলাম ডেমো, যেহেতু এটা আমরা ডেমি পারপাসে আপনাদেরকে শেখানোর জন্য দেখাচ্ছি। এরপর এখানে তেমন কিছু নেই, দেন এখানে নেক্সট একটা বাটন দেখতে পারবেন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানেও আপনাকে একটা ক্যাম্পেইনিং নাম দিতে হবে, আমরা ডেমোটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর একটু নিচে আসতে হবে, এখানে ক্লিক টু মেসেঞ্জার, যেহেতু আমরা আমাদের পেজে মেসেজ আনার জন্য একটা রান করতেছি তো এটাই থাক। এরপর হচ্ছে আমরা চাইলে মেসেঞ্জারে আমাদের পেজে মেসেজ নিতে পারবো আমাদের টার্গেটেড কাস্টমারের কাছ থেকে, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ আনতে পারবো, অথবা ইনস্টাগ্রামে মেসেজ নিতে পারবো। তো আমাদের মেসেঞ্জারে দরকার বা পেজে মেসেজ না দরকার তো এটাই থাক। এরপর নিচে এসে আমাদেরকে পেজ সিলেক্ট করতে হবে, যে পেজ থেকে আমাদের একটা রান হবে। তো পেজ সিলেক্ট করার জন্য এখানে আমরা ক্লিক করবো, করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা পেজ সিলেক্ট করে দিতে পারি যেটা থেকে আমাদের একটা চলবে। তো আমাদের আপাতত যেটা সিলেক্ট করা আছে সেটাই থাক। এরপর একটু নিচে আসতে হবে, আসার পর এখানে আমাদেরকে বাজেট দিতে হবে যে আমরা কত ডলারের অ্যাড চালাবো। তো এখান থেকে ধরেন আমরা ডেইলি বাজেট $2 দিতে পারি, $4 দিতে পারি বা $1 দিতে পারি, ধরেন আমরা গরিব মানুষ আমরা ডেইলি বাজেট $1 দিব, ওকে? এরপর এখানে দেখেন ডেইলি বাজেটে ক্লিক করলে লাইফ টাইম বাজেট এন্ড ডেইলি বাজেট দুইটা বিষয় রয়েছে। তো আপনি যদি লাইফ টাইম বাজেট দেন তার মানে আপনি যত টাইম অ্যাড চালাবেন ওই টোটাল টাইমে কত ডলার আপনার কাছ থেকে ফেসবুক কাটবে এটা আপনাকে এখানে দিতে হবে, আর ডেইলি বাজেট দিলে একদিনে কত টাকা কাটবে এটা দিতে হবে। সো আপনি যদি লাইফ টাইম বাজেট দেন তাহলে যদি 5 দিনের জন্য অ্যাড চালান তাহলে টোটাল $5 দিয়ে দিবেন, তাহলে টোটাল 5 দিনে আপনার $5 কাটবে, ওকে? তো এভাবে আপনি যেটা ইচ্ছা ওটা দিতে পারেন। এরপর এখানে স্টার্ট ডেট
দিতে পারেন অথবা এন্ড ডেট দিয়ে দিতে পারেন যে কবে আপনার একটা শুরু হবে কবে চলবে ওকে এরপর এখানে আসার পর অডিয়েন্স আপনাকে সিলেক্ট করতে হবে বুঝতে পারছেন এখানে ইউজ সেভ অডিয়েন্স দিয়ে আপনি যদি কোনো অডিয়েন্স সেভ করা থাকে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা এখানে হচ্ছে কি যে লোড নিচ্ছে একটু নেটওয়ার্ক প্রবলেম আর কি এখানে হচ্ছে কি আপনি এজ সিলেক্ট করতে পারবেন জেন্ডার সিলেক্ট করতে পারবেন তারপর হচ্ছে কি বিহেভিয়ার টার্গেট করতে পারবেন বিভিন্ন ধরনের টার্গেটিং করতে পারবেন আর কি মানে কোন কোন দেশে আপনি একটা রান করতে যাচ্ছেন ওই দেশগুলো সিলেক্ট করতে পারবেন ওকে কোন বয়সের মানুষের কাছে ছেলে নাকি মেয়েদের কাছে অ্যাড রান করবেন তো এরকম অপশন আসবে লোডের কারণে হচ্ছে কি আমি দেখাতে পারতেছি না তো এইভাবে এগুলো সিলেক্ট করে দিবেন তারপর এখানে প্লেসমেন্ট কোন কোন জায়গায় আপনার একটা শো করবে তো এখানে অটোমেটিক একটা প্লেসমেন্ট রয়েছে যেটা ফেসবুক নিজে থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনাকে থেকে দিয়ে দিবে বা প্লেসমেন্ট করে দিবে আর একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট আপনি ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে এখান থেকে আপনি চাইলে ফেসবুকের যে নিউজ ফিডটা রয়েছে ওইখানে অ্যাড শো করাতে পারেন যেমন যে এরকম ফেসবুকে যেরকম যেরকম আমরা দেখি যে বিভিন্ন পোস্ট টাকা আমাদের সামনে অ্যাড আসে বা বিজ্ঞাপন আসে তারপর স্টোরির মধ্যে অ্যাড দিতে পারবেন ইনস্ট্রিমের মধ্যে মেসেঞ্জারের মধ্যে অ্যাড দিতে পারবেন ইন আর্টিকেলে দিতে পারবেন বিভিন্ন অপশন রয়েছে তো আপনি আপনার পছন্দ মতো যেগুলো সুইটেবল মনে হয় ওগুলো সিলেক্ট করে দিবেন এরপর নিচে আসতে হবে আসার পর এখানে নেক্সট বাটনে আমাদেরকে ক্লিক করতে হবে দেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো নেক্সট প্যাটার্নে ক্লিক করার পর আমাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হবে এখানে আমরা ডেমি স্বরূপ আমাদের অ্যাডসেটস এর নামটা আবারও দিয়ে দিব এরপর একটু নিচে আসতে হবে আসার পরে এখান থেকে হচ্ছে কি আমরা নতুন একটা অ্যাড তৈরি করতে পারি অথবা আমাদের ফেসবুক পেজে যদি অলরেডি কোনো একটা পোস্ট থাকে ওইটা যদি আমরা বুস্ট করতে চাই তাহলে ইউজ এক্সিস্টিং পোস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে অথবা আমরা চাইলে একটা মকআপও ইউজ করতে পারি ওকে তো আমরা এখানে ইউজ এক্সিস্টিং এ ক্লিক করে দেখাই ইউজ এক্সিস্টিং এ ক্লিক করার পর নিচে আসতে হবে আসার পর এখানে সিলেক্ট পোস্ট নামে একটা অপশন রয়েছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে করার পর আমাদের ফেসবুক পেজ যেটা আমরা সিলেক্ট করেছিলাম ওই পেজে যত পোস্ট আছে দেখতে পাচ্ছেন ওগুলো এখানে চলে আসছে এখন আমরা যে ক্লায়েন্টের পেজের পোস্টে বুস্ট করব ওই ক্লায়েন্টের ওই পোস্টটিকে এখান থেকে সিলেক্ট করে দেবো ধরেন আমাদের ক্লায়েন্ট বলছে এই পোস্টটাকে বুস্ট করতে বা এই পোস্টটাকে বুস্ট করতে তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলে হ্যাঁ আমাদের পোস্টটি এই দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে বুস্ট করার জন্য ওকে দেখতে পাচ্ছেন এই যে এইভাবে এটাকে ডিসপ্লে করতেছে তো এইভাবে হচ্ছে কি মোটামুটি আপনিও আপনার ফেসবুক পেজের অথবা আপনার ক্লায়েন্টের ফেসবুক পেজের যে পোস্টটি বুস্ট হবে সেটা সিলেক্ট করবেন অথবা আপনি চাইলে এখান থেকে ইউজ এক্সিস্টিং এ ক্লিক করার পর এখানে ক্রিয়েট অ্যাডে ক্লিক করে নতুন একটা অ্যাডও আপনি চাইলে ক্রিয়েট করতে পারতেন ওকে এরপর একটু নিচে আসবেন আসার পরে এখানে আপনি ওয়েবসাইট ইভেন্ট এটা যদি পিক্সেল সেট আপ করা থাকে এটা এখন বুঝবেন না এটা একটু হাই লেভেলের বিষয় তো এটা নিয়ে অন্য আরেকদিন কথা বলবো তো এটাকে টিক মার্কটা উঠিয়ে দেবেন যদি না ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করা থাকে তাহলে ওকে এরপর আমরা এখানে নো বাটন দেওয়া আছে এখানে আমাদের একটা মেসেঞ্জার বাটন অ্যাড করবো তো এখানে বাটনে ক্লিক করার পর সেন্ড মেসেজ বাটনটা অ্যাড করবো আপডেট পোস্টে ক্লিক করবো তাহলে এখন দেখতে পাবেন যে আমাদের এখানে একটা মেসেঞ্জার বাটন আমাদের পোস্টে অ্যাড হয়ে যাবে ওকে তো দেখতে পাচ্ছেন এই যে আপডেট হচ্ছে আমাদের পোস্টটি সো দেখতে পাচ্ছেন এই যে আমাদের পোস্টে আপডেট হয়ে গেল এন্ড এখানে দেখতে পাচ্ছেন এখন এই যে সেন্ড এসএমএস নামে একটা বাটন রয়েছে তো এইভাবে মূলত হচ্ছে যে আপনিও আপনার সেন্ড এসএমএস বাটনটি অ্যাড করে দিবেন এরপর এখানে আসার পর আমরা চাইলে একটা এডিট ফ্লো ক্রিয়েট করতে পারি আমাদের এই সেন্ড মেসেজ বাটনে ক্লিক করার পর ক্লায়েন্ট আমাদের পেজে কি মেসেজ পাঠাবে এই টাইপের যদি কিছু আমরা এডিট করতে চাই তাহলে এখানে এডিট বাটন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে গিয়ে আমরা বাই ডিফল্ট কিছু কোশ্চেন এন্ড এর অ্যান্সার এগুলো আমরা এখানে সেট করে দিতে পারবো যেটা একজন ইউজার আমাদের ফেসবুকে বিজ্ঞাপন দেখে বা বুস্টে আমাদের একটা দেখে আমাদের পেজে মেসেজ করতে পারবে তো এখানে আপনি আপনার কোশ্চেন এর অ্যান্সার গুলো দিয়ে দিবেন তারপর এখানে সেভ এন্ড ফিনিশ বাটনে ক্লিক করলে হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন পাশে প্রিভিউ দেখাচ্ছে একজন কাস্টমার আমাদের পোস্টটা দেখে যখন সেন্ড মেসেজে ক্লিক করবে তখন তার কাছে এরকম ক্যান আই লার্ন মোর অ্যাবাউট ইউর বিজনেস তারপর এরকম আরেকটা কোশ্চেন এন্ড এরকম আরেকটা কোশ্চেন এখানে বাই ডিফল্ট শো করবে তো আপনি এখানে চেঞ্জ করে যা দিবেন তাই এখানে শো করবে তো এভাবে মূলত হচ্ছে কি আপনি চ্যাটবটটাকে সেট আপ করবেন করার পর এখানে পাবলিশ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পোস্টটা পাবলিশ হয়ে যাবে ফেসবুকের অ্যাড ম্যানেজারে এন্ড হচ্ছে কি আধা ঘন্টা থেকে 40 মিনিট ফেসবুক টিম এটাকে রিভিউ করার পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে এটাকে অ্যাক্টিভ করে দেবে দেন পোস্টটি হচ্ছে কি অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনার অ্যাডটা কাস্টমার পর্যন্ত পৌঁছাবে এন্ড আপনার এই পোস্টটিকে একটা আউটপুট বা রেজাল্ট আসতে থাকবে তো এভাবে মূলত হচ্ছে কি আপনি ফেসবুকের অ্যাড ম্যানেজার কি ইউজ করে আপনি আপনার ফাইবারের যে কোনো ক্লায়েন্টকে ফেসবুক বুস্টিং সার্ভিস বা অ্যাড সার্ভিস প্রোভাইড করতে পারেন অথবা নিজের বিজনেসের জন্য অ্যাড রান করতে পারেন অথবা আপনি চাইলে লোকাল মার্কেট প্লেসেও বিভিন্ন কাস্টমারকে বা ক্লায়েন্টকে ফেসবুক বুস্ট করে দিয়ে অনলাইন থেকে ইনকাম করতে পারেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি আপনি প্রফেশনালি এই ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং সেক্টর প্রো লেভেল বা হায়ার লেভেলে শিখতে চান আমার কাছ থেকে তাহলে ফ্রিতে আমরা হচ্ছে গিয়ে ফ্রিল্যান্সিং এর একটি লাইভ ক্লাস নিয়ে থাকি জুম অ্যাপের
মাধ্যমে। তো আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি জুম ক্লাসের লিংক পাবেন, সরি জুম ক্লাসের লিংক না, একটি রেজিস্ট্রেশন ফর্মের লিংক পাবেন। ওই ফর্মে ক্লিক করে আপনি আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে আমাদের ফ্রি সেমিনার জয়েন হওয়ার জন্য রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। ওই ক্লাসে আমরা ইনডিটেইল আপনাকে আমাদের সকল সিক্রেট বিষয়বস্তুগুলো শেয়ার করব। ওকে, তো যারা হচ্ছে কি আমাদের ক্লাস থেকে জুমের মাধ্যমে লাইভ ক্লাসে থ্রুতে ট্রেনিং নিতে যাচ্ছেন, এখনই দেরি না করে হচ্ছে কি রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলুন। আসন সংখ্যা কিন্তু সীমিত, পরে হয়তো বা চান্স নাও পেতে পারেন। তো ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন যে ভিডিওটি কেমন লাগলো, নেক্সটে কোন ভিডিওর উপর বা কোন টপিকের উপর ভিডিও চান। ওকে, তো কমেন্টটা কিন্তু মাস্ট বি করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।